সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলি এখনও অবধি আপনারা যিনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনারা শীঘ্রই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সঙ্গে সম্পর্কিত আপনারা জানেন ইতিমধ্যেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষে এম এ এম এম কম এমলিস এই বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্নাতকোত্তর বিষয়ে ভর্তির নোটিফিকেশন হয়েছে এবং ভর্তি ফর্ম ফিল আপও শুরু হয়েছে আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখব এই বিভিন্ন স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির যে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এবং কত টাকাই বা লাগবে এই কোর্স কমপ্লিট করতে সেই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয় এবং আমরা পরের ভিডিও আপনাদেরকে দেখাবো একদম লাইভ ফর্ম ফিল করে যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় তাই চলুন ভিডিওটি শুরু করি আমরা সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজার খুলে নিলাম এই দেখুন এবং এখানে আমরা টাইপ করব এন এস ও ইউ এই ও ইউ টাইপ করে আমরা সার্চ করলাম এন এস ও ইউ টাইপ করে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি খুলে গেল ওয়েলকাম টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওয়েব অ্যাড্রেস হচ্ছে ডাব্লু এটিকে আমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ টাইপ ক্লিক করে খুলে নিলাম দেখুন আমাদের সামনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল হোম পেজ খুলে গেছে এইখানে দেখুন আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে কুইক লিঙ্কসে অনেকগুলি বার আছে অনেকগুলি বিষয় এখানে রয়েছে এইখানটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টু পিজি অ্যান্ড বিলিস টু থাউজেন্ড নাইনটিন সেশন হচ্ছে জানুয়ারি টু এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি নতুন পেজ খুলে যাচ্ছে একটু ওয়েট করি এই যে নতুন পেজটি খুলে গেল আমরা দেখুন এখানে এই যে রয়েছে অ্যাপ্লাই পিজি অ্যাডমিশন টু এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে এই পেজটি খুলে গেল এইটি রয়েছে ওয়েলকাম টু নে এনএসআইউ পিজি অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস ফর অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটগুলো দেওয়া রয়েছে দেখুন পিজি অনলাইন অ্যাপ্লিকেশান সিস্টেম শুরু হচ্ছে আঠেরো নয় দু হাজার সকাল দশটা থেকে এবং এটি চলবে নয় এগারো দু হাজার উনিশ রাত্রি দশটা পর্যন্ত ভেরিফিকেশান হবে একুশ নয় দু হাজার থেকে শুরু হচ্ছে শেষ হবে নভেম্বরের দশ তারিখ অনলাইন ফিজ পেমেন্ট শুরু হচ্ছে আঠেরো নয় সকাল দশটা থেকে চলবে তেরো এগারো বিকাল চারটে অবধি পিজি অফলাইন ফিজ পেমেন্ট চলবে তেইশ নয় দু থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বরের চলবে নভেম্বরের নভেম্বরের এগারো তারিখ অবধি এইভাবে বিভিন্ন রয়েছে তো সর্বপ্রথম আমরা যেটা করব আজকে আমরা তো দেখুন এখানে এই যে রয়েছে পিজি অ্যাডমিশান নোটিফিকেশন তেরো নয় দু এখানে আমরা ক্লিক করবো এই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সরি অ্যাডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড বিলিস এই দেখুন বেরিয়ে গেছে ডেট হচ্ছে বারো নয় দু হাজার উনিশ ভালো করে ওয়েবসাইটটা একবার দেখে নিন ডাব্লু 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 ডট ডাব্লু বিএনএসও ইউ ডট এসি ডট ইন চলে আসি আমরা নিচের দিকে স্ক্রল করে দেখুন লেখাই রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর দ্য ফলোইং কোর্সেস ফর অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি সেশন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষে সেশন যেটা হচ্ছে জানুয়ারি দু হাজার কুড়ি ভারতীয় ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র জানানো হচ্ছে কিসের ব্যাপারে দেখে নিই এবার কোর্স অফার রয়েছে এমএসসি ইন ম্যাথামেটিক্স এমএসসি ইন জিওগ্রাফি এমএসসি ইন জুলজি কোর্স ফিট একটু দেখে নিই এমএসসি ইন ম্যাথামেটিক্সের জন্য টেন প্লাস টু প্লাস থ্রি থাকতে হবে কোর্স ফি দশ হাজার টাকা এমএসসি ইন জিওগ্রাফি অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং টেন প্লাস জিওগ্রাফি থাকতে হবে ছত্রিশ হাজার টাকা এমএসসি ইন জিওলজি অনার্স গ্র্যাজুয়েট হতে হবে টেন ইন জিওলজি অন টোটাল কোর্স ফি হচ্ছে ছত্রিশ টাকা এম এ বেঙ্গলি এম এ বেঙ্গলি কোর্স ফি সাত হাজার ছশো টাকা এম এন ইংলিশ কোর্স ফি সাত হাজার ছশো টাকা এম এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং কোর্স ফি সাত হাজার ছশো টাকা এম এ ইন হিস্ট্রি কোর্স ফি সাত হাজার ছশো টাকা এম এ ইন পলিটিক্যাল সায়েন্স কোর্স ফি সাত হাজার ছশো টাকা এম এ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোর্স ফি সাত হাজার ছশো টাকা এই এম এ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে দেখে নিন এলিজিবিলিটি কী বলছে গ্র্যাজুয়েট হতে হবে টেন প্লাস টু প্লাস থ্রি অফ এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড মার্কস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর পলিটিক্যাল সায়েন্স আর সোশিয়োলজি আর ইকোনমিক্স অ্যান্ড পাস্ট সাকসেসফুলি অর্থাৎ আইদার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর পলিটিক্যাল সায়েন্স আর সোশিওলজি আর ইকোনমিক্স যে কোনো একটিতে পাস থাকতে হবে তিনশো মার্কস পড়েই এমএন এডুকেশানে হচ্ছে সাত হাজার ছশো টাকা এখানে বলা হচ্ছে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এডুকেশন নিয়ে অন্তত তিনশো নম্বর নিয়ে পড়তে হবে অথবা বিএড বা বিএড উইথ স্পেশাল এডুকেশন যদি থাকা হয় তাহলে সেটা দিয়েও এখানে কোর্স করার জন্য অ্যাপ্লাই করা যেতে পারে এরপরে রয়েছে এম কম এম কমের জন্য বি কম আর বিবিএ গ্র্যাজুয়েট থাকতে হবে সে কোর্স ফি সাত হাজার ছশো টাকা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএসডাব্লিউ কোর্স ফি দশ হাজার চারশো টাকা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এম সেটা হচ্ছে কোর্স ফি ন হাজার টাকা সঙ্গে এক হাজার টাকা ডিসারেশন ফিজ বিলিস সেটার জন্য রয়েছে পাঁচ হাজার টাকা কোর্স ফি এইবার আমরা দেখে নিই ইম্পর্ট্যান্ট ডেটস এবং কী কী ফি স্ট্রাকচারের ব্যাপারটা কীরকম প্রথমে রয়েছে এম এ মাস্টার অফ আর্টস এর মধ্যে বাংলা ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এম কম অ্যান্ড এডুকেশন এইগুলির মধ্যে অ্যামাউন্ট হচ্ছে তিন টাকা অ্যাডমিশন ফিজ নশো টাকা সর্বমোট হচ্ছে চার হাজার টাকা ঠিক আছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা স্টেশনের সঙ্গে অ্যাডমিশন ফি নশো টাকা টোটাল ছ হাজার একশো টাকা এর অনুরূপভাবে বিলিসের জন্য পাঁচ হাজার টাকা তার সঙ্গে নশো টাকা অ্যাডমিশন ফি পাঁচ হাজার নশো টাকা এরকমভাবে চলতে থাকলো এইবার চলে আসি নিচের দিকে স্ক্রল করে টেন্টেটিভ টাইম শিডিউল এটা একটু ভালো করে আমরা দেখে নিই অনলাইন অ্যাডমিশন সিস্টেম শুরু হচ্ছে আঠারোই সেপ্টেম্বর সকাল দশটা থেকে এটি চলবে নয় নভেম্বর সকাল রাত্রি দশটা অবধি ভেরিফিকেশান অ্যান্ড এন্ডোর্সমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফ্রম স্টাডি সেন্টার শুরু হবে একুশে সেপ্টেম্বর থেকে চলবে দশই নভেম্বর পর্যন্ত অনলাইন ফিজ কালেকশন সেটি শুরু হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর সকাল দশটা থেকে এটি চলবে তেরোই নভেম্বর বিকাল চারটে অবধি অফলাইন ফিজ কালেকশন থ্রু ব্যাঙ্ক চালান এটা চলবে ব্যাঙ্কিং আওয়ার্সের মধ্যে অবভিয়াসলি এটি চলবে তেইশে সেপ্টেম্বর থেকে এবং এটি চলবে এগারোই নভেম্বর তেরোই নভেম্বর পর্যন্ত ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম টু দ্য স্টাডি সেন্টার আফটার পেমেন্ট অফ ফিজ এটি শুরু হচ্ছে একুশ নয় দু থেকে এটি চলবে সতেরো এগারো দু হাজার উনিশ অর্থাৎ সতেরোই নভেম্বর পর্যন্ত

আশা করি এই নোটিফিকেশানটা পড়ে আপনাদের অনেক কিছুই জ্ঞান হলো আমি এই নোটিফিকেশনে একটি পিডিএফ লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারেন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটু লাইক দিন ভিডিওটিকে শেয়ার করুন এবং যে সমস্ত বন্ধু স্বজন যারা নেত্রিশবার সোপন ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে বা বিলিস বা এমলিসে ভর্তি হবে বলে ভেবে রেখেছিলেন তাদেরকে বিষয়টিকে জানান এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন কারণ এরপরেই আমি আপনার লাইভ ফর্ম ফিল আপ করে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে কারো সাহায্য ছাড়াই নিজে থেকেই আপনারা ফর্ম ফিল করতে পারেন ভিডিওটি দেখতে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ